কাবুলে বিদেশিদের আস্তানায় বড়সড় জঙ্গি হামলা। নর্থগেট হোটেলে চত্বরে বিদেশিদের থাকার জায়গায় বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা, পরে পুলিশের সঙ্গে গুলির লড়াই, চার সশস্ত্র জঙ্গি, এক পুলিশকর্মী এবং এক হামলাকার মৃত্যু। ঘটনার পরই দায় স্বীকার তালিবানে। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে মা মেয়েকে গণধর্ষণের ঘটনা, তিনজনকে গ্রেফতার। সব অভিযুক্তকে ধরতে পুলিশকে 24 ঘণ্টা সময়সীমা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। সাসপেন্ড এসএসপি, এএসপি, সার্কেল অফিসার এবং ইন্সপেক্টর। ফের কমলো পেট্রোল ডিজেলের দাম। লিটারে পেট্রোল সস্তা 1.42 টাকা, ডিজেলের দাম কমল লিটারে 2 টাকা। মাঝরাত থেকেই নতুন দাম কার্যকর। বাড়ির কুয়ে উদ্ধার, 5 মাসের অন্তঃসত্ত্বার বস্তাবন্দী দেহ। মালদার মোথা বাড়ির আমালি তলার ঘটনা। পরিবার এবং গ্রামের অভিভাবকদের অমতে বিয়ে করাতেই খুন, অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্তে পুলিশ। দুর্গাপুরের মানকারে পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু। দুর্ঘটনা বলছে কলেজ কর্তৃপক্ষ, মানতে নারাজ পরিবার। র্যাগিং করে খুনের অভিযোগ দায়। কোচবিহারের সরকারি হোমে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, বাথরুম থেকে উদ্ধার দেহ। মানসিক অবসাদে আত্মহত্যা দাবি কর্তৃপক্ষের। ঘটনায় তদন্তের নির্দেশ জেলা শাসকের। মোবাইল ফোন ফেটে গুরুতর আহত 9 বছরের বালক। পুরুলিয়ার মফস্বল থানা এলাকার ভাঙ্গা গ্রামের ঘটনা। চার্চ দেওয়া অবস্থায় মোবাইল খুলতে গিয়ে আহত বালক, জখম তার হাত। দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতী হামলার শিকার শিক্ষক, ধারালো অস্ত্রের কোপ। সকালে বাঁকুড়ার পলাশতলা সন্ন্যাসী মাঠে প্রাতঃভ্রমণে যান সুজিত ঘোষ, তার ক্যামেরা কাড়ার চেষ্টা করে এক দুষ্কৃতী। বাধা দিলে ভোজালির কোপ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মুর্শিদাবাদের বৈষ্ণবনগর থানা এলাকার বিন্নাগড়ে গঙ্গায় ব্যাপক ভাঙন, তলিয়ে গেছে প্রায় 200টি বাড়ি। ভিটে হারিয়ে বন্ধুর বাড়িতে আশ্রয় বিজেপি বিধায়কেরও। ত্রাণ নিয়ে এলাকায় ক্ষোভ, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ। বাঁকুড়ার বেলিয়াতরে উন্মত্ত হাতিকে গুলি করে মারল বন দফতর। ঘুমপাড়ানি গুলিতে কাজ না হওয়ায় 4 রাউন্ড গুলি। 1 বছর ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছিল হাতিটি।